নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে আমি আবার চলে এসেছি। বিষয় আমি আজকে বলছি, কিন্তু এটা আগের দিনের বিষয়। আমি মানে একবারে দুটো বিষয় নিয়েই বলবো একসঙ্গে। প্রত্যেক দিনই বলি, এক একদিন আমি পিছিয়ে যাই, সমস্যার কথা আর বলবো না। সকলে ভালো আছো আশা করি, আনন্দে আছো, হাসি খুশিতে থাকো। আমি কিন্তু সবসময় হাসি। তো আজকের বিষয় দিয়েছে আমাদের একটা ছোট্ট মেয়ে অদ্রিজা। হ্যাঁ, ও হচ্ছে দিয়েছে আবেগকে নিয়ন্ত্রণ করা আর যন্ত্রণার উপশম না হওয়া পর্যন্ত মনোবল কিভাবে ধরে রাখা যায়। একটু লিখে রেখেছি, না হলে যদি ভুলভাল করে ফেলি ভুলটা কখনোই না বলারই চেষ্টা করব। তো আমি এই বিষয় দুটোকে নিয়ে বলছি, জানি না কতটা ঠিক বলতে পারবো। বিষয় দুটো কিন্তু বেশ মানে একটা কি বলবো, বেশ গম্ভীর একটা বিষয়। আবেগকে নিয়ন্ত্রণ করা মায়েদের পক্ষে একটু কঠিনই হয়, কেননা কথাতেই আছে দেখবে, সকলে বলে মানে আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি যে আবেগের বশে কোনো কিছু করবে না, আবেগের বশে কোনো কিছু করলে তার ফল ভালো হয় না। আবেগকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি না একমাত্র আমাদের নিজেদের সন্তানদের ক্ষেত্রে। যখন দেখি যে কোনো কিছু সন্তানরা চাইছে খুব মানে মনোকষ্ট নিয়ে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে ভীষণভাবে আবেগ কাজ করে। তখন আমরা সেই বাচ্চাকে মানে আমাদের সন্তানদের তখন মানে তারা যেটা চাইছে সেটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা সবসময় উচিত নয়। সব মানে যদি প্রয়োজন হয় অবশ্যই দাও, কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে দিও না। তো আসল মানে কথার উদ্দেশ্য হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করবো কি করে। তো আবেগ আবেগ যদি সন্তানদের ক্ষেত্রে হয়, তো তখন সেই বাবা অথবা মা বা যে কোনো গার্জেন তাদেরকে বলবো অবশ্যই একটু শক্ত হতে হবে, মনটাকে শক্ত করতে হবে এই ভেবে যে সে তো আমার সন্তান, আমি তো তাকে ভালোবাসবই, কিন্তু আবেগের বশে আমি তার কোনো অতিরিক্ত চাহিদা মেটাবো না। তবেই মানে এটা নিজেদের মনকে আগে বোঝাতে হবে, তবেই আমরা কিন্তু শক্ত থাকতে পারবো। না হলে কি হবে, আবেগের বশে ও যা চাইছে দিয়ে যাচ্ছি, তারপর এটা হতে হতে ভীষণভাবে একটা খারাপ সৃষ্টি হবে। তো এটা আমি আমি যত ছোটবেলায় আমার বিয়ে হোক না কেন, আমি যখন মা হয়েছিলাম প্রথম থেকেই আমি এটা ভেবেই নিয়েছিলাম। একটা জিনিস আমরা যা মানে বলে না, মানুষের দেখে দেখে অভিজ্ঞতা হয় যে একটা চাহিদারও শেষ থাকে। প্রত্যেক কিন্তু চাইতে চাইতে যখনই সে সেটা পেয়ে যায় না, তখন তার চাহিদাটা আরো বড় হতে থাকে। তো শুধু এটাই না, যেমন মধু বলেছে এটাও আমার খুব ভালো লাগলো, এটা আমার আমি তো মানে আমি এটা করি, যে কোনো ভিক্ষুককে আমি ভিক্ষা দিই না। কি করে যায় মানে আমার অসুস্থ জেঠুকে দেখতে যাচ্ছি, আমি একা যাচ্ছি, তো আমি তখন আমার বাড়িতে এরকম ঠাকুর তৈরি হচ্ছে, চোখ দিচ্ছে আমার হাজবেন্ড, ও তো বেরোতেই পারবে না, ও আমাকে না আমি সেভাবে রাস্তায় তখন একা বেরোতাম না, ও আমাকে পুরো এঁকে দিল যে এইভাবে যাবে। তো ঠিক শ্যামবাজারে পাঁচ মাথার মোড় থেকে ওপারে গিয়ে আমি যখন মেট্রো ধরবো ওখানটা দাঁড়িয়ে আছি, আর কোথা থেকে কতগুলো লোক মেয়ে সব গলায় এপড়ে এসে আমাকে বলছে কি থ্যালাসেমিয়া রোগীদের জন্য টাকা দাও। এবার আদবেও কি সেই টাকা থ্যালাসেমিয়া রোগীদের কাছে যাবে, পৌঁছবেই না। হ্যাঁ, ওটা হয়তো এদেরই হাতে মানে ওই একটা যা হোক সামান্য কিছু দিয়ে এরা নিজেরা কবজা করে, মানে এইরকম না প্রচুর মানে চেন মাফিক কাজ করা হয়। আমি এটাকেই বলবো, সন্তানদের আবেগের কথা তো ওটা তো সামান্য, কিন্তু এই যে ভিক্ষুকরা যে কিভাবে মানুষের থেকে টাকা আদায় করবে ভেবে পায় না। কারোর মৃত্যু হয়েছে, সে এসে বলবে কি এই মরে গেছে কাজটা করতে পারছি না টাকা দাও, ঘুরিয়ে ঘুরে দুনিয়ায় ওই মৃত্যু মানে ডেথ সার্টিফিকেটটা দেখিয়ে টাকা চাইবে। আবেগের বশে কিন্তু এগুলোকে ইগনোর করে মানে না দেওয়া ভালো, ইগনোর করে যাওয়াই ভালো, কেননা আমরা যদি দিতে থাকি এদের প্রশ্রয়টা আরো পেয়ে যাবে। আমার ভীষণ ভালো লেগেছিল আন্দামানে গিয়ে, আন্দামানে কোনো ভিখারি নেই, যোগী নেই, এই ভণ্ড বাবাজি হয় না এরকম করে গান গায় আর পয়সা নেয়, ওরকম নেই। ওখানকার মানুষ প্রত্যেকে মানে ছোট থেকে বড় প্রত্যেকে ওখানে কিন্তু কর্মঠ, কাজ করে খায়। আমরা যখন কোথায় একটা গেলাম, নামটা ভুলে গেলাম, কি হ্রদ একটা মানে বেশ প্রচুর ওখানে সেই পাথর পাওয়া যাচ্ছিল, ওখানে ছোট ছোট ছেলেরা, একদম ছোট ছোট ছেলেরা মানে এই কত বছর হবে 12-13 বছরের ছেলেরা ডাব বিক্রি করছে, ডাব কাটছে বিক্রি করছে, আর মানে ফার্স্ট ক্লাস কাটছে সুন্দরভাবে স্যাট স্যাট করে কেটে আর ধরিয়ে দিচ্ছে ও মা। তারপরে যখন আমরা আবার ওই এতে করে ফিরছি, ওগুলোকে বড় বড় ভ্যাসেল বলে না, একদম পুরো সেই গাড়ি টাড়ি সমেত উঠে যায় ওটাতে, যখন উঠেছি তখন দেখছি ওই ছেলেটাও বাচ্চা ছেলেটা উঠেছে। আলছি কি রে তুই সকালে ডাব কাটছিলিস না ওখানে, বলছে হ্যাঁ তো,
আছে মানে পড়াশোনা করিস না? বলছে হ্যাঁ করি, আমি স্কুলে পড়ি, এখন স্কুল ছুটি আছে তাই ওই ভ্যাসেলে করে ও মামার বাড়ি যাচ্ছে আর কি, অন্য অন্য জায়গায়। তো দেখুন, আর প্রত্যেকে ওখানে মানে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা নিজেদের হাত খরচ চালাবার জন্য ওই পার্ট টাইম গাড়ি চালায়, মানে গাড়ি করে তো মানুষরা ওই ঘুরবে, সাইট সিন করে, তো পার্ট টাইম গাড়ি চালায়, তারা ওই যথেষ্ট ভালো, তারা প্রত্যেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। কিন্তু আমরা কি করি, আমাদের বাচ্চারা বাবা পড়াশোনা করছে, এগুলোই হচ্ছে আবেগ, পড়াশোনা করছে বাবা থাক, ওদের আর কিছু করতে দেবো না। কিন্তু এটা একদম খারাপ, আমরা সেই বাচ্চাটাকে না বেঁধে রাখছি, বাচ্চা বলি বা যাই কর বলি বেঁধে রাখছি, তাদের কিছু শিখতে দিতে চাইছি না। কিন্তু ওরা দেখুন কি সুন্দর, ছোট থেকে ওই যে ডাবটা কাটছে, আমি তো আমার ছোট ছেলে 13 বছর বয়স, ওর হাটে আমি কাটারি দিতেই ভয় পাই, দিতেই ভয় পাই, মনে হয় বাবা হাতটা কেটে ফেলবে, অন্য কাজ করতে দিই কিন্তু কাটারিটা। কিন্তু ওইটুকুনি বাচ্চা ছেলে যখন করছে তখন আমার দেখে মনে হলো হ্যাঁ মানুষ তো সবকিছু শিখবে, ছোট থেকে শিখলে সেটা আরো মানে পোক্ত হবে। ও কিন্তু যে নিয়মিত ওই ডাবটা বিক্রি করে তা না, ও বাবার সাথে গেছে, মানে যখন অনেক কাস্টমার হয়ে যাচ্ছে ডাব খাওয়ার জন্য তখন ওটা কাটছে পাশে দাঁড়িয়ে, পাশেই বাবা আছে। তো কর্মকে আমার মনে হয় ছোট করা উচিত না, যে কোনো কর্মই কর্ম সেটা, আর প্রত্যেক বাচ্চাকে বাবা মাকে গিয়ে, আর ভিক্ষুক যেটা বললাম ওই যে আন্না, মানে একটাও ভিখারি নেই, একটাও ভিখারি দেখতে পাওয়া যাবে না, ওই অন্ধ সেজে চোখে হাতে হাত পাচ্ছে করছে এরকম একটাও নেই। আর আমাদের এই মানে বলতে আমার খারাপ লাগে, পশ্চিমবঙ্গের মধ্যে আমি বেশি দেখি, কোথাও কিছু নেই, এটা শিব সেজে ফেললো, এটা কৃষ্ণ সেজে ফেললো, এসে উনি ঘটিটা কেরম করে করে নাড়াচ্ছে পয়সা দাও, আমি তো মুখের সামনে বলে দিই বেশ ভালো উপার্জন, তো এসে উনি মানুষ খেটে খেটে দিন পাত করে ফেলছে আর এসে ঘটিটা উনি নাড়িয়ে দিলে, আর উনি পয়সা না একদম দেব না, যাও এখান থেকে। আর আমি শক্ত সামর্থ্য কাউকে দেখলেই না, জানি না এটা আমার অন্যায় কিনা, আমি যদি দেখি যে শক্ত সামর্থ্য কেউ ভিক্ষা করতে পেরেছে আমি তাকে ডাইরেক্ট বলি কাজ দেবো, কাজ করবে, জানি না কি কাজ দেবো, কিন্তু আমি এইরকম ভাবে বলি কাজ দেবো, আমার বাড়িতে মাটি মাখা হয় চলো মাটি মেখে দেবে, আমি তাহলে অনেক 100 টাকা দেবো, অল্প একটু মাটি মেখে দেবে আমি 100 টাকা দেবো, বা সেই পরিমাণের মাটিটা আমি তাকে যা টাকা দিই সেই টাকাটা তোমায় দেবো, সে পাই পাই করে চলে যাবে, কিছুতেই কাজ করবে না, এরকম আমি অনেক দেখেছি। তাই আমি এটা আবার আমি আর আরো অভিজ্ঞতা বলি, আমি আর একটা কারিগরের বাড়ি যাচ্ছিলাম, তখন দেখলাম সেই কারিগরের মানে ওই ট্রেনে করে যাচ্ছিলাম, হ্যাঁ দিয়ে মানে যাবো না, জোর জবরদস্তি নিয়ে গেছে, যাই হোক ট্রেনের ঘটনাটা বলি, একজন অন্ধ সেজে ভিক্ষা করছে, আমরা কি করে ট্রেনের মধ্যে আহারে অন্ধ এরকম করে যাচ্ছে, অন্ধ সেজে ভিক্ষা করছে, গান গেয়ে গিয়ে ভিক্ষা করছে, তখন মনে খুব দুঃখ হয়েছে, দিয়ে না অন্ধ বলে আমি 10 টাকা দিয়েছি, তখন অনেক দিন আগেকার কথা বলছি, তখন মনে হয় আমার ব্যাগেই টোটাল হয়তো 250 টাকা 300 টাকা আছে এরকম আর কি, এখনকার মতো নয়। হ্যাঁ তখন আমার মনে হচ্ছে আহারে অন্ধ, তাহলে 10টা টাকা দিই, যাই হোক। ও মা যেই ওই স্টেশনে নেমেছি ওটা হচ্ছে আপনার ওই বেথুয়াডুহুরি এরম কিছু একটা ভুলে যাচ্ছি, নবদ্বীপ ওই দিকে আর কি, নেমে না দিব্য আমরা রিক্সায় উঠলাম, মানে যাদের বাড়ি যাবো রিক্সায় আমাদের তুলে দিল, আমরা রিক্সায় উঠেছি, ওমা দেখি ওই অন্ধ দিব্য নেমে হেঁটে হেঁটে গটগট করে গিয়ে রিক্সায় উঠলো, রিক্সা করে যাচ্ছে, তখন না আমি বোকা বনে গেছি, আমার সেই শিক্ষা যে না মানুষকে আমি খুব যখন দেখি যে খুব বৃদ্ধ তার আর কাজ করার ক্ষমতা নেই, আমি সেইরকম মানুষকে ভিক্ষা দিই, আমি কিন্তু এই আবেগের বশবর্তী হয়ে আর সেই রকম মানে সবাইকে আর ভিক্ষা দিই না, জানি না এটা অন্যায় কিনা, কিন্তু যে ভিক্ষা মানে ভাবে কি চাইলেই তো পেয়ে যাবো, কিন্তু নিজে যে খেটে রোজগার করা তার যে কতটাই আমার মনে হয় এরকম, সেই এখন পেপারে একবার দিয়েছিল না কত ভিক্ষুক তাদের কাছ থেকে কত কত টাকা পাওয়া গেছে, অথচ কত সাধারণ মানুষ আছে যারা সত্যিই খেতে পায় না, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আবেগ আবেগ নিয়ে এটা বললাম, আর যেটা বলবো সেটা হচ্ছে ওই আবেগ নিয়ন্ত্রণ, এটা বললাম যন্ত্রণার উপশম, যন্ত্রণার উপশম না হওয়া পর্যন্ত মনোবলকে কিভাবে ধরে রাখবে, এটা তো বলবো একান্তই এটা মানে নিজের মনকে তৈরি করতে হবে, যন্ত্রণা সব কিছুতে হয়। আমি অনেকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বইতে পড়েছিলাম যে একটা উনি লিখছেন মানে সেটা কমপ্লিট করে ওনাকে মানে সেটা শেষ করতে হবে, কমপ্লিট করে দিতে হবে বা কিছু না, আমার খুব আবছা মনে পড়ছে এটা অনেক ছোটবেলায় পড়েছিলাম যে সেটা শেষ করে ওনাকে দিতে হবে, আর সেই সময় ওনার পায়ে খুব বিষাক্ত একটা বিছে কামড়েছিল, হ্যাঁ বিছে কামড়ানোর সে কি যন্ত্রণা, সেটা তো মানে সেই সত্যিই দেখা না বৃশ্চিক এই ক্যান্সার রোগের মতন, মানে সেই যে যন্ত্রণাটা মারাত্মক যন্ত্রণা, তো অথচ সেই যন্ত্রণাটার মধ্যে উনি চুন হলুদ লাগিয়ে সেই লেখাটার প্রতি মনোযোগ দিয়েছিলেন,
হ্যাঁ, লেখাটার প্রতি যখন মনোযোগ দিয়েছিলেন, লেখাটা তার শেষ হয়ে যাওয়ার পরে তখন তিনি দেখছেন বাহ, যন্ত্রণাটা তো বেশ শেষ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন না তখন আর অতটা ব্যথা, সেই যন্ত্রণা, সেই মারাত্মক একটা বিছে কামড়ালে যে কি মারাত্মক যন্ত্রণা হয়, যেটা আমার মেজো জেঠু বিছের কামড়ে মারা গিয়েছিল, মানে বিষাক্ত এত বিছে, আমার তখন মেজো জেঠুর বিয়ে থা হয়নি, কিন্তু ওই বিছেটা কামড়ানোর পরে উনি ওই যে ডাক্তার দেখাননি, কেয়ারলেস, মানে নিজের কোনো খেয়াল করেননি, তখন আমরা শ্যামনগরে থাকতাম আর জেঠু এখানে থাকতেন, কিন্তু ডাক্তার যদি দেখাতেন হয়তো সুস্থ হয়ে, মানে কত তাহলে মারাত্মক হতে পারে বিছে কামড়ানোটা। হ্যাঁ, কিন্তু আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কি একটা বই আমার একদম মানে মনে আসছে না, হ্যাঁ ওই বইটাতে আমি পড়েছিলাম যে উনি লিখছেন যে যখন আমায় ওই দংশন করেছে তখন তো খুব যন্ত্রণা কিছুক্ষণের জন্য, কিন্তু যখন উনি ভেবেছেন যে ওই লেখাটা আমায় শেষ করতে হবে, মানে মৃত মানে তারা আর বিশ্বকবি হয়েছেন কেন, তখন ওই লেখাটার প্রতি উনি মনোযোগ দিয়েছিলেন, উনি তখন ওই যন্ত্রণাটার দিকে মনোযোগ দেননি। তাহলে এই যে যেখানে তোমার যন্ত্রণা হচ্ছে সেখান থেকে মনটাকে তোমার সরিয়ে নিতে হবে, মনটাই মানে সবাই সবাই বলছে, আমি অনেকেটাই শোনা হয়ে গেছে, কবিতা, মধু, দিদি ভাই, আমাদের সারিদি ভাই, অনেকেটাই শুনেছি, যন্ত্রণাটা থেকে মনটাকে সরাতে হবে। সব কিছুই আমি বারবার একটা কথা বলি, আমি এর আগে আমি যারা আমাকে অনেকদিন থেকে দেখছেন তারা জানেন যে আমি আগে ঠাকুরের বই পাঠ করতাম, ঠাকুরের বলতে মানে স্বামীজি, আমাদের শ্রী শ্রীমা সারদা, রামকৃষ্ণ, শ্রী শ্রী পরমহংসদেব, হ্যাঁ এই যে বই থেকে আমি যখন যখন থেকে আমি জানতে শুরু করলাম যে সব কিছুর মূলে হচ্ছে আমাদের মন, আমরা যদি খারাপ করি সেও আমাদের মন থেকে তৈরি হবে, আর আমরা যদি ভালো করি সেটাও আমাদের মন থেকে তৈরি হবে, সব কিছুর মূলে মন। আমার যখন বাবান মানে বড়টা যখন হলো তখন সিজার হলো, আমরা কি করি শিশুর মুখ দেখে সেই যন্ত্রণা ভুলে যাই, ওই যে কেটে এত কিছু করে, হ্যাঁ এত যন্ত্রণা, আমরা তো মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই কি যখন বাচ্চাটার মুখটা দেখি, তখন কি আমাদের ওই যন্ত্রণার কথাটা মনে থাকে না, কেন বলুন তো, আমরা ওই যন্ত্রণাটার কথা চিন্তাই করি না, আমরা তখন সেই শিশুটার মুখের দিকে তাকিয়ে সে কি খাবে, ওরে বাবা উঠতে পারছি না কিন্তু তবু উঠে বসছি, কেন না আমার বাচ্চাকে খাওয়াতে হবে, তাই তো। এইটা আমি ঠিক আমার মনে হয় আমি ঠিক উদাহরণ দিচ্ছি, যদি ঠিক উদাহরণ দিই অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করবে। আর আমরা যন্ত্রণা থেকে সরিয়ে নিলাম যখন বড়টা হলো তখন যেরকম, আর যখন ছোটটা হলো তখন আমার দুটো অপারেশন, লাইকেশন অপারেশন করেছি প্লাস সিজার, দুটো অপারেশন, অথচ বড়টার জন্য মনটা আমার খারাপ হচ্ছে যে বড়টাকে কে দেখবে, শাশুড়ি বয়স্ক আছেন বাড়িতে ঠিক কথা, কিন্তু তবু মায়ের মন তো মনে হচ্ছে আমি যদি না থাকি আমার ছেলেটাকে মনে হয় ঠিকঠাক খেতে পাবে না, সব আমার তাহলে কি ওই যন্ত্রণার কথা আমি কিন্তু চিন্তা করছি না, আমি আমার ছেলের কথা চিন্তা করছি, তাই তো। তখন কি হলো আমার যন্ত্রণাটার কথা আমি ভুলেই গেলাম, আমি কখন আমার ছেলেকে দেখবো, ছেলের মুখটা দেখবো, তারপর আবার ছোটটা হয়েছে একে সামলাবো, একে খেতে দেবো, আমি সিজারের পর ডাক্তারবাবু পর্যন্ত বলে দিলেন যে দেখো তোমার দুটো অপারেশন, তুমি 3 মাস বেড রেস্ট নেবে, তারপরে তুমি যাই কাজকর্ম করো করবে, কিন্তু আমার তো সেটা হলোই না, আমি তো কাকু মারা গিয়েছিলাম, এর আগে অনেকবার বলেছি যে আমার ছোট ছেলে যখন হয় আমার কাকু মারা গিয়েছিল, আমি ওখানে বেশি দিন থাকিনি, আমি চলে এসেছি, কাজেই আমার ওই একতলা দোতলা তিনতলা সমানে চলছে, বাচ্চার কাঁথা টাতা শোকাতে দেবো সে তিনতলা, আমার কিন্তু তখন ওই আয়া ফায়া কেউ নেই যে দেখবে বাচ্চাকে, রীতিমতো আমার হাজবেন্ডকে আমি রান্না করে দিয়েছি, সে খেয়ে অফিস গেছে, আর আমি রীতিমতন আমার খালি ওই যে বলেছি মাচা মাজা ধোয়ার লোক, হ্যাঁ তখন আমার ওয়াশিং মেশিনও ছিল না, সমস্ত কাজ করেছি, বিশ্বাস করুন এমনিতে আমি সুস্থই আছি, কিন্তু ওই যে বললাম মনটাকে আমাদের তৈরি করে নিতে হয় যে হ্যাঁ আমি পারবো। আর সব থেকে বড় কথা আর একটা শেষ ছোট্ট উদাহরণ দেব, যেটা আমার মানে 2014 সালের শেষের দিকে মানে ডিসেম্বরের দিকে, তখন আমার আমি মানে অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির জন্য টেস্ট করতে গেছি, তখন আমার ধরা পড়েছে যে শ্বাসকষ্ট, আমার সামান্য একটা হার্টে ফুটো আছে সামান্য, কিন্তু বিশ্বাস করবেন না, কেউ জানি না, আমি এখনই সঙ্গে প্রমাণ নিয়ে বসিনি, যদি কেউ প্রমাণ দেখতে চান আমার এখনো কাগজপত্র আছে, আমি মন থেকে ভেবেছিলাম এটা আমায় কিচ্ছু ক্ষতি করতে পারবে না, এরম একটু বেশি জোরে হাসলে না আমায় এরম ভাবে বসে এরম করতে হতো, আর বলছি না মানে রান্না করতে করতে যখন তখন আমার এমন হতো মনে হতো আমি বোধহয় এবার শেষ হয়ে যাবো, কিন্তু ওটাকে আমি নিজে মনের শক্তি নিয়ে মনের রেগ নিয়ে প্রাণায়াম করে 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 না আমি ভালো হয়ে যাব,
না প্রাণায়াম করলে, আমি শুনেছি, আমি দেখেছি যে প্রাণায়াম করলে প্রাণায়ামের এত শক্তি, আমি যার জন্য প্রথমেই তো যোগব্যায়াম দেখাতে শুরু করেছিলাম, কিন্তু ওই যে বললাম যে কি জানি আবার ভাবলাম যে আরো অনেক ভালো ভালো সব যোগাবিদ আছেন, তারা দেখালে দেখবেন মানুষ, আর আমি দেখালে কেন দেখবে আমারটা, এইভাবে আবার ওখান থেকে সরে এলাম। এই সমস্ত মনটাকে স্থির করতে তখন পারিনি, এখন আমি ভেবেছি এই যে হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে এত সুন্দর সুন্দর বিষয়, এই যে মনের কথাগুলো বলছি না, এতে আমি নিজে হালকা হচ্ছি, বিশ্বাস করুন আমি নিজেকে ভালো রাখার জন্য এই হ্যাশট্যাগ আমরা বাঙালি নিয়ে বলি। আর এই যে প্রাণায়াম বা ব্যায়াম যোগ ব্যায়াম এত উপকার মানুষের, আমি কিন্তু ওই রোগটাকে অনেকটা কিওর করে ফেলেছি। হ্যাঁ হয় শীতকালে খুব রেয়ার মাঝে মাঝে হয়, তখন কিন্তু আমার নিয়মিত মানে দুদিন তিন দিন ছাড়াই আমার শ্বাসকষ্ট হতো, বেশি গ্যাদারিং সহ্য করতে পারতাম না, এমনি ডাস্ট অ্যালার্জি আছে নানারকম, কিন্তু আমি সমস্ত কিছুকে ওই প্রাণায়াম করে করে তখন কিন্তু ওষুধও খেয়েছি, মিথ্যে কথা কেন বলবো, ওষুধও খেয়েছি তার সাথে এই প্রাণায়াম করে করে প্রাণায়াম করে করে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি। এটা আমার মন, আমি মনটাকে তৈরি করে নিয়েছিলাম যে না এইভাবেই আমার ভালো হতে হবে, আমি ওই সামান্য একটা ফুটোর জন্য আমি কি আমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবো না, আমি কি তাহলে বলবো বাবা আমি পাচ্ছি না আমি শুয়ে পড়ি, তা না, আমার বাড়িতে আমি বারবার বলি আমার বাড়িতে পাঁচজন লোক প্লাস আমার দুজন বা তিনজন কারিগর থাকে, প্রত্যেকের রান্না আমি করি, আমি সকলকে খেতে দিই, আবার রাত্রে রান্না করি আবার খেতে দিই, প্রয়োজনে দোকানে যাই, বাড়িতে কাস্টমার আসে, সব সময় এই চলছে চলছে চলছে। এখন আবার এই দুপুরবেলা শুয়ে শোয়ার সময়টা, এটা আমি বলে রাখতে পারলে, যদি বলে রাখতে পারি তাহলেই আমি সন্ধ্যেবেলা ছাড়তে পারবো, আর না যদি বলি তাহলে আর ছাড়া যাবে না। তা এই ছিল আমার জীবনের ঘটনা, আমি বারবারই বলি সব কিছুর মূলে হচ্ছে আমাদের এই মনটা, মনটাকে যত কষ্ট হোক যন্ত্রণা হোক, আমার মনে হয় আমি ভালো ভালো কয়েকটা উদাহরণ দিলাম, তারপরে তো আমি দিদিভাইটা শুনেছি, দিদিভাইও খুব সুন্দর একজন উদাহরণ দিয়েছে যে মানে যে যার বাচ্চা হবে না সে কিন্তু নিজের মনটাকে তৈরি করে রেখেছে। সত্যি কথা বলতে কি মনটাকে এখন তো যে কোনো কিছুতে আমি দেখেছি যে আমরা সবসময় আমাদের মনটাকে তৈরি করতে হবে, না আমি পারবো, না এটা আমি পারবো, না আমি এই ঠিক পারবো, এইরকম তৈরি করতে হবে মনটাকে, আর সবসময় আমি পারছি 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 এইরকম করলে ঠিক পারবো, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সকলের ভালো লাগলো, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নিজেরা ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। আজকে এই পর্যন্তই চললাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে, তো আজকে চললাম।